शाहन साज मेरे कामल तुमर काची हजरों तेरे माल शाहन साज मेरे कामल तुमर काची हजरों तेरे माल चाहते जानले रोई ना कंगाल चाहते जानले ना कांगल एक नियति जे जन करे क्यों फिरे ना खाली हाथे खाज तुमार दरबारे हावेली मीडिया आहुले सुन्नतुल जमा जन्नती महल इन्ना कला आला खुलुकिन अजीम আরকলাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় তাদের বিরুদ্ধে যারা কথা কয় তাদের জন্মে ভে যা আছে আয় হাত দিলে বল ঠিক কি না বল আমি কাউকে ঠিক আছে ওর স্লোগান 100 ঠিক কিনা বলো নাস্তিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক না নাস্তিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক না তো হুসাইনের কল্লা নিয়ে গেছে বিয়া দবরা মনে আছে নি এওয়া কেমনে নিছে তলোয়ার মাথায় লাগাই নিছে রাস্তা দিয়ে হাঁটতেছে অনেক মানুষ কয় রাস্তা দিয়ে হাঁটতেছে কাহারো মুখ লরে না কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় সকালে সমস্যা বেশি হোমনাতে অনেক দূরে ভিতরে ওখান থেকে মাগরিবের পরে আবার বানসারামপুর এরপরে মাহফিলে আজকে হুজুর ওয়াজ করছেন আমাদের হুজুরের শ্বশুর বাড়িতে একবার লাকশাম হুজুরের হুজুরের শ্বশুর বাড়িতে রাত্রে 12টায় মাইক ধরবো তো যাই হোক আমার 3টা প্রোগ্রাম আছে আমি একটাই খুশি রাত্রে যখন গভীর হই তখন আমি 1 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ওয়াজ করি এটা আমার একটা অভ্যাস এই জন্য খুদ ভাই আমি 30-40 মিনিট ডাইনে আমি কথা না কয়ে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি আপনার মনে একটু খেয়াল করছেন আমি চেষ্টা করছি যে অন্তত তোমাকে মূল কথাটা বলার জন্য বাজান ঘটনা না এটা একটা চেতনা কি কারবালার ঘটনা তো সবাই জানে এটা একটা চেতনা এটার মধ্যে চেতনা আনতে হবে জাহাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত মিথ্যা ডিলেট এই জন্য মনে রেখো আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব আরো যারে ঈমান দিব আমার সাথে সবাই একমত সে হুসাইনের শহীদ করলে ইসলাম দাফন হয়ে যাবো গা দেখা যায় ইয়াজিদটা ঘোষণা করাইছে অত বছর আগে ইয়াজিদের নাম কেউ রাখে না ইসলাম জিন্দা হতা হয় হার কারবা না কে বাদ সেই ঘটনার মাধ্যমে ইসলাম পরাজিত হয় নাই গাছের গোড়ায় পানি ঢাললে গাছ যেমন সতেজ হয় হুসাইন ইসলামের কান্তি লগ্নে হুসাইনের তাজা রক্ত যখন ইসলামের গোড়ায় পড়েছে সেদিন থেকে ইসলাম জিন্দা হয়েছে কিয়ামত পর্যন্ত পাপ পাপ তো ইসলামের পতাকা উড়বে বসো বসো অসুবিধা নাই আমার কথা কি আপনারা বেজা এটা রজব মাস না হ্যাঁ রজব মাসের 2 তারিখ আমি কিন্তু আজকে গতকাল কিন্তু আমি খাজাবর বয়ান করছি বৈরবে খুব অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছিল রাস্তাঘাট ব্লক হয়ে গেছিল বাহিরে ভিতরে তো অবস্থা ভয়াবহ ছিল তো যাই হোক এটা খাজা বাবার চাঁদ খাজা বাবার এই 6 তারিখ উফাত হয়েছেন আর আমরা সবসময় খাজা গরিব নওয়াজের ভক্ত আমরা গাউস পাক আব্দুল কাদের জিলানির ভক্ত আর অনেকে মাজার জিয়ারতকে অনেকে মাজার পূজা বলে এই সমস্ত দানদানি বন্ধ করেন আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি কিতা ঠিক কিনা কোন হ্যাঁ হিন্দু যাই মন্দিরে বৌদ্ধ যায় প্যাগোডায় খ্রিস্টান যায় গির্জায় মুসলমান যায় মসজিদে মনে রেখুন মসজিদ হলো ইবাদতের জায়গা মাজার হলো জিয়ারতের জায়গা ওই সমস্ত জিয়ারতকে যারা পূজা বলে আখ্যায়িত করতে চায় ওদেরও বেজাল আছে কিসে বেজাল আছে
ইমানে ভেজাল আছে ঠিক কি না বলেন যাই হোক বাবার আমার অনুরোধ রইল খাজা বাবা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই দেশে এসে তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন তখন মাত্র মুষ্টিময় কয়েকজন ছিল মুসলমান তিনি যখন ইন্তেকাল করেছেন ওনার উনি কিন্তু রসুলের পাকে রওজা থেকে এসেছেন গিয়ে রোজার মধ্যে শুয়েছেন শোয়ার পরে তন্দ্রা এসেছে রসুল বলছেন আমি তোমাকে হিন্দের বেলায়তি দান করলাম এরপরে উনি ওনাকে বললেন তোমার হিন্দুস্তান তো অনেক দূরে তিনি আবার ঘুম আসলো আসার পর আজমিরে সংকেত দিলেন তিনি আবার বললেন আমাকে রসুল স্বপ্নে আজমিরে সংকেত দিলেন হিন্দের কথা বললেন আমি তো লোকেশন চিনি না এই চিন্তা করতে 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 তিনি ঘুমাইয়া গেলেন ঘুমে গেলে আবার এসে রসুল পাশে বসলেন বৈশা আজমিরের নকশা দেখাই দিলেন এবং যাওয়ার সময় একটা আনার ফল দিয়ে দিলেন আমি অনেক ঘটনা এটাকে যেতাম না এটা আরেক জগৎ কথা কন শাহেন সাজ মিরে কামাল তোমার কাছে হযরতির মাল শাহেন সাজ মিরে কামাল তোমার কাছে হযরতির মাল চাইতে জানলে রই না কাঙ্গাল চাইতে জানলে না কাঙ্গাল একিনি অতি যে জন করে কেউ ফিরে না খালি হাতে খাজ তোমার দরবারে মারহাবাগান আশেন্দারি নবীর সালাম দেয়া নবী সালাম আপনাদের জন্য আমি জানতাম না আসলে আমি আমাকে বলে নাই ওরা আপনাদের জন্য যথেষ্ট তাবারুকের আয়োজন করছেন আলহামদুলিল্লাহ আপনারা মেহরবানি করে লাইনটা ধরেন সুদা প্লিজ একদম একদম ভদ্রতার সাথে সবাই একদম সুন্দর করে যেন আমি পাঁচ মিনিট তাবারুক দিতে পারি আমি বলছি এখান থেকে আমি কুমিল্লা যাবো রাত্রে চলে যাবো লাইনটা সুদা করেন তাবারুকটা নিয়ে যাবেন এবং একদম সুদা করেন এই হয় নাই কি তুমি শোনো আমার কথা আশ্চর্য তুমি কখন থেকে এখানে কাম শোনো লাইন সোজা করো কষ্ট হচ্ছে আপনাদের বসেন 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 সকালে বলি আলহামদুলিল্লাহ ম্যাট্রিক করো সবাই বলি আলহামদুলিল্লাহ নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন